والمؤمنات بعضهم اولياء بعض يامرون بالمعروف يامرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاه ويؤتون الزكاه ويطيعون الله ورسوله السلام عليكم ورحمه الله وبركاته عبد الباسط bhai ابو ظبي যে কোন কোন জিনিস নামাজ বাতিল করে দেয় একে ইসলামের পরিভাষায় বলা হয় মুক্তিলা তো বা নওয়াকেজো সলা যে কি কি জিনিস নামাজ বাতিল করে দেয় নামাজ নষ্ট করে দেয় এখানে ওলামাগণ বা ফাঁকিগণ কিছু জিনিস তুলে ধরেছেন যেগুলো কারণে নামাজ নষ্ট হয়ে যায় এবং প্রতিটির পেছনে কোরআন এবং হাদিসের দলিল ঠিকই তারা তুলে ধরেছেন এক নম্বর হচ্ছে আল আকলোয়াশুব আমাদান কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে নামাজের মধ্যে খায় বা পান করে তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে দুই নাম্বার আল কালামু আমাদান কোনো ব্যক্তি যদি নামাজের মধ্যে ইচ্ছাকৃতভাবে কথাবার্তা বলে তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে তিন নম্বর আল হারাকাতুল কাসির বিগরে ওজরিন কোন ব্যক্তি যদি বিনা প্রয়োজনে বেশি নড়ানড়ি করে নামাজের মধ্যে ইদিক উদিক নড়ানড়ি করে তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে বাতিল হয়ে যাবে চার নম্বর তর্কর শুরুতি আও রুকনি আমাদান বেলা ওজরিন কোন ব্যক্তি যদি নামাজের যে শর্তগুলো আছে অথবা নামাজের রোকনগুলো আছে উজুর ছাড়া ইচ্ছাকৃতভাবে ত্যাগ করা যেমন নামাজের শর্তের মধ্যে আছে যে সতর ঢাকা বা কেবলার দিকে হওয়া এবং শরীর পবিত্র হওয়া তারপরে কাপড় পবিত্র হওয়া যে জায়গায় নামাজ পড়তে পবিত্র হওয়া এগুলো যদি ইচ্ছাকৃতভাবে এটা বাদ দিয়ে দেয় তাহলে কি হবে তারপরে নামাজের রোকন যে আছে কোনো ব্যক্তি যদি একটা সিজদা বাদ দিয়ে দিলো বা রুকু বাদ দিলো আরও যে রোকনগুলো আছে চোদ্দটি রোকের মধ্যে যে কোনো রোকন বাদ দিলে তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে নামাজ বাতিল হয়ে যাবে পাঁচ নাম্বার ফিরসলা অর্থাৎ নামাজের মধ্যে হাসি দেওয়া আর এখানে ফোখাদের মধ্যে কিছু কথা আছে যে এটা যদি কোনো ব্যক্তি মুস্কি হাসি দেয় তাহলে নামাজ ভাঙবে না কোন ব্যক্তি জোরে হাসে সশব্দে নামাজের মধ্যে তালে নামাজ ভেঙে যাবে হানাফি মাঝাবে বলা হয়েছে যে যদি নামাজের মধ্যে জোরে হাসি দেয় তাহলে তার উজু নষ্ট হয়ে যাবে যাই হোক এটা হচ্ছে একটা তাদের মত তবে নামাজের মধ্যে জোরে হাসি দিলে নামাজ বাতিল হয়ে যাবে তারপর ছয় নম্বর আছে হুসুলো মা ইয়ফতুল তাহারা নামাজের মধ্যে নামাজ অবস্থায় যদি যেগুলো জিনিসের কারণে উজু নষ্ট হয়ে যায় এইগুলো যদি ঘটে যায় উজু ভাঙার যে কারণগুলো আছে কারণ যদি নামাজের মধ্যে ঘটে যায়। কি হয়ে যাবে। নামাজ বাতিল হয়ে যাবে নষ্ট হয়ে যাবে কারণ রা সুসালাম বলেছেন লা ভালো ছলা তু বেগাই বিনা উজুতে নামাজ হবে না নামাজ বাতিল হয়ে যাবে এরপর দদ্রুভাবে আর একটা আছে যে কাত ও নিয়া তো সলা অর্থাৎ কোনো ব্যক্তি যদি নামাজের যদি নামাজ অবস্থায় আসে এবং সে নিয়াত করে ফেলল যে আমি নামাজ ভেঙে দিলাম তাহলে তো তার নামাজ কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে যেহেতু সে নিজেই এখন নামাজ ভেঙে দিয়েছে তো এই কারণগুলো ওলামাগণ তুলে ধরেছেন এবং প্রত্যেকটির পিছনে দলিল আছে এই কারণগুলো যদি নামাজের মধ্যে ঘটে যায় তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে নামাজ বাতিল হয়ে যাবে আসসালামু আলাইকুম রহমতুল اخْتَلَفَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ إِلَّا مِن بَعْدِ مَا جَاءَهُمُ, إلا من بعد ما جاءهم الْعِلْمُ بَغْيًا